মুখ্যমন্ত্রীর পাঠানো বন্দি মুক্তির আর্জি তালিকা ফিরিয়ে দিলেন রাজ্যপাল। সূত্রের খবর, ত্রুটি মুক্ত না হওয়ার কারণে আবেদন ফেরত রাজভবনের। রাজ্যপালের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে দাবি কারামন্ত্রী অখিল গিরির। রিপাবলিক বাংলায় প্রথম ব্রেক। রাজ্য বনাম রাজভবন সংঘাত ক্রমশ বাড়ছে। বন্দি মুক্তি নিয়ে এবার সরাসরি সংঘাত। রাজ্যের দেয়া কমিটি রাজভবন ফিরিয়ে দিয়েছে বলেই খবর। রাজ্যের তালিকা ত্রুটি মুক্ত নয় বলে দাবি রাজভবনের। রাজভবনের তরফে বলা হয়েছে, স্বাধীনতা দিবসে বন্দি মুক্তির স্বচ্ছ তালিকা তৈরি করে পাঠাক রাজ্য, তারপর সই করবেন রাজ্যপাল। রাজভবনের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে দাবি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। কমিটি বিচার বিবেচনা করে নাম সিলেক্ট করে, এটা যদি রাজ্যপাল ফিরিয়ে দেন আমরা, আমাদের দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এর আগে আজ পর্যন্ত কেউ ফিরায়নি, তবে এই রাজ্যপাল এভাবে করেই হয়রানি করার চেষ্টা করছে। রাজ্যপালের এইভাবে ফাইল ফেরত পাঠানোটা দুর্ভাগ্যজনক। রাজ্যের আবেদন ত্রুটিপূর্ণ বলে পাল্টা দাবি বিরোধীদের। প্রত্যেকটি সরকারি পদক্ষেপই আজকে ত্রুটিপূর্ণ। 90% সরকারি পদক্ষেপ কোর্টে চ্যালেঞ্জ হয়, আর এই 90% ক্ষেত্রেই রাজ্য সরকার ভর্ৎসনার শিকার হয়, আর না হলে আদালতের অবস্থান সরকারের বিরুদ্ধে যায়। তো রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কোনো কাজ করতে পারে না। বন্দি মুক্তি তালিকাতেও জল ঢুকিয়েছিল রাজ্যপাল, সেটা বুঝতে পেরেছেন, বন্ধ রেখেছেন, ফেরত পাঠিয়েছেন। সব মিলিয়ে শনিবারের বারবেলায় রাজভবনের সিদ্ধান্ত ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। রিপাবলিক বাংলা। এবার রাজ্য রাজভবন সংঘাতে নতুন মোড় তৈরি হয়েছে। নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল সি ভি আনন্দ। মুখ্যমন্ত্রীর পাঠানো যে বন্দি মুক্তির আর্জি তালিকা, সেই তালিকা ফেরত পাঠানো হয়েছে। কোন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে, কোন গ্রাউন্ডে মুক্তি দেওয়া হচ্ছে, সেটা তো রাজ্য সরকার নিঃসন্দেহে হয়তো স্পষ্ট করেনি রাজ্যপালের কাছে। এর আগে আজ পর্যন্ত কেউ ফিরায়নি, তবে এই রাজ্যপাল এভাবে করেই হয়রানি করার চেষ্টা করছে। রাজ্যপালের এইভাবে ফাইল ফেরত পাঠানোটা দুর্ভাগ্যজনক। একরত্তে প্রাণ জুড়ে যাওয়ার পর ফিরল হুঁশ। কলকাতা শহরে 25 ট্রাফিক গার্ডে এক গুচ্ছ নয়া নির্দেশ পাঠানো হলো। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সব সময় ডিউটিতে থাকবেন ওসি অথবা অতিরিক্ত ওসি। স্কুল শুরু অথবা ছুটির সময় ট্রাফিক ডিউটিতে থাকবেন খোদ ওসি। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত শহরে ট্রাক চলাচল করবে। সকাল 6টার পর শহরে কোনো পণ্যবাহী বড় ট্রাক চলবে না। সকালের ডিউটিতে ট্রাফিক সার্জেন্ট যতক্ষণ না আসছেন ততক্ষণ রাতের ডিউটিতে থাকা সার্জেন্ট জায়গা ছাড়বেন না। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। এই যে এত এত নির্দেশিকা জারি করা হচ্ছে, 25টা ট্রাফিক গার্ডের নতুন নতুন নির্দেশিকা, আদতে তার কি কোনো রকমভাবে প্রতিফলন সারা বছর আমরা দেখতে পাবো, নাকি এই ঘটনার পরে নতুন ঘটনা ঘটবে, ঘটনার একটার পর একটা সিরিজ দেখা যাবে, আর তারপর এই নিয়মগুলো কোথাও নিয়মের নোটবুকে থেকে যাবে, বইয়ে লেখা থাকবে, আর কোথাও না। যেখানে ঘটনাটা ঘটেছে সেই এলাকার বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, অর্থাৎ বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, দুর্ঘটনার পর 24 ঘন্টা কেটে গেলেও তাঁর দেখা মেলেনি। সৌরনীলের পরিবারের সঙ্গেও দেখা করতে যাননি তিনি। সকাল থেকে তাঁর খোঁজে ছিল রিপাবলিক বাংলা, অবশেষে তাঁর দেখা মিলল। সাফাই দিলেন বাইরে ছিলেন, তাই পরিবারের সঙ্গে দেখা করে হয়ে ওঠেনি। একই সঙ্গে স্বীকার করলেন পুলিশের গাফিলতি ছিল। তিনি এটাও বললেন যে যদি এতটা ব্যস্ততা যেটা আজকে দেখা যাচ্ছে পুলিশের মধ্যে, কাল যদি থাকতো তাহলে এত বড় ঘটনা ঘটত না। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেই মানুষ নড়ে চড়ে বসে, আমরা সব জায়গাতেই দেখেছি। অবশ্যই যদি এই জব গেট থেকে শুরু করে পুলিশের ব্যস্ততা আরও বেশি থাকতো তাহলে তো কালকের ঘটনা ঘটতো না। কিন্তু যেটা করা হয়েছে কালকের ঘটনার পর, যে ব্যবস্থা প্রশাসন নিয়েছে সেটা যাতে কন্টিনিউ হয় সেই আশ্বাস আমরা আপনাদের দিচ্ছি। অবশ্যই আমি এবং আমাদের দক্ষিণ কলকাতার এমপি দুজনেই আমরা দিল্লিতে ছিলাম, তো আমি কালকে রাত 11টায় ফিরেছি। ওনাদেরকে অবশ্যই বলবো যে ওনাদের যা প্রয়োজন সেটা যেন ওনারা নির্দ্বিধায় আমাদের কাছে বলেন, এবং আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে যা প্রয়োজন সেটাই মেটানোর চেষ্টা করবো।